লাভবার্ড পালন করার ক্ষেত্রে আমরা প্রায় সময় লক্ষ্য করি যে লাভবার্ডের বাচ্চাগুলো অর্থাৎ ডিম ফুটে যখন বের হবে ঠিক আগ মুহূর্তে ডিমের মধ্যে মারা যাচ্ছে, অর্থাৎ পাখির বাচ্চাগুলো ডিম ফুটে বের হতে পারে না, কোনো কারণে পাখির বাচ্চাগুলো ডিমের মধ্যেই মারা যাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিমের ভিতরে যে পানি থাকে সেগুলো শুকিয়ে যাচ্ছে কিংবা ডিমগুলোর পানির অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই যে পাখির বাচ্চাগুলো যে ডিমের মধ্যে মারা যায় একে ডেডিনেক্সেল বলা হয়, এবং লাভবার্ডের ক্ষেত্রে এইটা বেশি দেখা যায়। এই যে ডেডিনেক্সেল হয় এটা কেন হয়, এটার স্পেসিফিক কিছু কারণ আছে, সেই কারণগুলো এবং সাথে এটার থেকে আমরা কীভাবে আমাদের ডিমগুলোকে বাঁচাতে পারি, আমাদের পাখিগুলোকে রক্ষা করতে পারি, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাডি স্টুডিও চ্যানেল বিসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। আমরা যখন লাভবার্ড পাখি আনি তখন আমাদের পাখিকে চমৎকারভাবে সেট আপ দেই, সঠিক ধরনের পুষ্টিকর খাবার দেই, সব কিছু দেই, তারপরেও দেখা যায় যে আমাদের পাখির বাচ্চাগুলো ডিমের মধ্যে মারা যাচ্ছে, অর্থাৎ ডেডিনেক্সেল হচ্ছে। এর এক নাম্বার কারণ হচ্ছে ইরেসপন্সিবল ফিমেল, অর্থাৎ যে ফিমেলটা ডিমে হ্যাচ করবে সে যদি সঠিকভাবে যথাযথভাবে ঠিক মতো হ্যাচ না করে তখন কিন্তু আমাদের পাখির যে বাচ্চাগুলো আছে এবং ডিম যদি ফার্টাইলও হয় এবং বাচ্চাগুলো ডিমের মধ্যে মারা যায়, অর্থাৎ ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পিছনে অনেকাংশই ফিমেল এর জন্যে আপনার দায়ী, মেল ফিমেল দুজনেই দায়ী, এবং সাথে আমাদের অন্যান্য যে সারাউন্ডিং বিষয়গুলো আছে, খাবার, নেস্টিং ম্যাটেরিয়াল, পরিবেশ, তাপমাত্রা, মেল ফিমেল সবই জড়িত। কিন্তু শুরুর দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইরেসপন্সিবল ফিমেল, অর্থাৎ ফিমেল যদি সঠিকভাবে ডিমে তা না দেয় তখন দেখা যাবে যে আমাদের পাখির যে ডিমগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেডিনেক্সেল হয়ে যাচ্ছে। দুই নম্বর যে কারণটার কারণে ডেডিনেক্সেল হয় সেটা হচ্ছে ড্যাম নেস্টিং ম্যাটেরিয়াল, অর্থাৎ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভিজা নষ্ট নেস্টিং ম্যাটেরিয়ালের কারণে। এটা কেন হয়, প্রায় সময় দেখবেন যে আমাদের পাখিগুলো পায়খানা করে, অর্থাৎ নেস্টিং ম্যাটেরিয়ালের মধ্যে পায়খানা করে, বা বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে থাকে, অনেক সময় দেখা যায় যে পাখি গোসল করে সেই নেস্টিংয়ের মধ্যে যায় যায় বসে, কিংবা দেখা যায় যে একই নেস্টিং ম্যাটেরিয়াল যখন আমরা কয়েকবার ব্যবহার করি তখন ওই নেস্টিং ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়, সঠিকভাবে সে তাপমাত্রা সাপ্লাই করতে পারে না পাখির ওই আপনার হ্যাচিং পিরিয়ডে বা ব্রুডিং পিরিয়ডটাতে। ফলশ্রুতিতে দেখা যায় যে আপনার মেল হয়তো সঠিকভাবে বা ফিমেল হয়তো সঠিকভাবে আপনার তা দিচ্ছে, কিন্তু ওই নেস্টিং ম্যাটেরিয়াল আর্দ্রতার কারণে বা নেস্টিং ম্যাটেরিয়াল ভিজে থাকার কারণে, নেস্টিং ম্যাটেরিয়ালের মধ্যে পোকামাকড় নোংরা থাকার কারণে আমাদের পাখির ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডেডিনেক্সেল হচ্ছে। তাহলে দুই নাম্বার কারণ হচ্ছে আমাদের ড্যাম নেস্টিং ম্যাটেরিয়াল। তিন নাম্বার যে কারণটা আছে সেটা হচ্ছে ইনব্রিডিং, মানে হচ্ছে একই পাখির ছেলে মেয়ের সাথে মেটিং করার, অর্থাৎ দেখা গেছে যে আপনার এক জোড়া পাখি আছে সেই পাখির ছেলে এবং মেয়ে বাচ্চা পাইছেন, আপনি তাদের মধ্যে জোড়া দিয়ে ব্রিডিং করতে দিতেছেন, কিংবা দেখা যাচ্ছে যে আপনার ওই যে ছেলেটা রয়ে গেছে বা ওই যে বাবা মা রয়ে গেছে সেখান থেকে কোনো একটা উড়ে গেছে, মারা গেছে, তারই বংশধর দিয়ে তার সাথে বসাই দিছেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম দেখা দেয়, আর এই যে বিভিন্ন হরমোনাল প্রবলেমের কারণে এই ধরনের আপনার ডেডিনেক্সেল দেখা যায়। এই ইনব্রিডিং রিলেটেড কিন্তু আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে দিতে পারেন, আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। তাহলে দেখা যায় যে আমাদের যে বিশেষ করে লাভবার্ড পাখি একটু সুন্দর পাখি, এক্সপেন্সিভ পাখি, এবং আমরা চাই যে বেশি বেশি করে বাচ্চা নেই, এই বেশি বেশি করে বাচ্চা নেওয়ার কারণে এবং বেশি বেশি করে বংশ বৃদ্ধি করার কারণে আমরা কী করি, নিজেদের মধ্যে জোড়া দিয়ে ব্রিডিং করাই দিই, ফলে শ্রুতিতে ইনব্রিডিং হয়, আর ইনব্রিডিং দুই তিন জেনারেশন পরে গিয়ে কিন্তু প্রচণ্ড রকমের আপনার খারাপ রেজাল্ট দেয়, অর্থাৎ পাখি অসুস্থ হবে বেশি, ঠিকমতো ব্রিড করবে না, বিভিন্ন ধরনের সমস্যা এই ইনব্রিডিংয়ের মধ্যে দেখা যায়। আপনারা যদি ইনব্রিডিংয়ের ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তাই এই লাভবার্ডের মধ্যে সহ কোনো পাখিকে আমরা ইনব্রিডিং করাবো না, লাভবার্ডের ক্ষেত্রে ইনব্রিডিংয়ের ক্ষেত্রে অত্যধিক পরিমাণের এই ডেডিনেক্সেল দেখা দেয়। ডেডিনেক্সেলের চার নম্বর যে কারণ সেটা হচ্ছে লেট সেপারেশন, অর্থাৎ আমাদের যে পাখির যে বাচ্চা থাকে না সে বাচ্চাগুলোরও যদি আমরা একটু দেরি করে সেপারেট করে দিই, অনেক সময় দেখা যায় যে এক জোড়া পাখি রয়েছে বা দুই জোড়া পাখি রয়েছে, বাচ্চা দিছে, বাচ্চাগুলো সেলফ ফিডিংও হয়েছে, তারপরে ঠিক আছে আস্তে ধীরে করে ইন দ্য মিন টাইমে আপনার ওই যে তার যে প্যারেন্টস আছে, মূল পাখি আছে, সেটা কিন্তু ডিম দিয়ে অলরেডি হ্যাচিং করা শুরু করে দেয়, কিন্তু এই সময়টাতে যে ছোটো বাচ্চারা যে বাহিরে যায় ভিতরে আসে, এই যে আসা যাওয়া করে না, এতে হয় কি পাখি সঠিকভাবে ব্রুট করতে পারে না, আপনার ডিম হ্যাচ করতে পারে না, ডিমে তা দিতে পারে না, ফলশ্রুতিতে
ডিমের যে যথাযথ হিটিং পাওয়ার দরকার বা হিট দরকার এটা সে পায় না এবং একটা সময়ে সেইটা ডেডিং এক্সেল হয়ে যায়। এছাড়া ছোট পাখি তো বারবার যাতায়াতের কারণে অনেক সময় গোসল করে সেই পানি লাগা যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। যদি আপনার যে সেলফ ফিডিং বাচ্চাগুলো আপনার ঠিক মতো বা সঠিক সময়ে যদি সেপারেশন করা না হয়, এই যে লেট সেপারেশনটাও কিন্তু আমাদের লাভবার্ডের ডিম ডেডিং এক্সেল হওয়ার অন্যতম একটা কারণ। লাভবার্ড পাখির ডিম আপনার ডেডিং এক্সেল হওয়ার সমস্ত যে কারণ আছে, এই কারণের টপ লেভেলের যে কারণটা আছে সেটা হচ্ছে তাপমাত্রার তারতম্যত বা হিউমিডিটির অভাব, অর্থাৎ বাতাসের আর্দ্রতার অভাব। এই বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটির যদি সমস্যা থাকে, আপনার অনেক পাখির ডিমই আপনার ডেডিং এক্সেল হয়, ডিমগুলো নষ্ট হয়, কিন্তু এক্ষেত্রে লাভবার্ড একটু টপ লেভেলে থাকে তার ডিম ডেডিং এক্সেল হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ হিউমিডিটির যদি সঠিকভাবে সঠিক মাত্রার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের যে লাভবার্ডের যে ডিম থেকে যে আমরা বাচ্চা আশা করি এটা কিন্তু আমরা পাবো না। তাই এই হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। আর সবচাইতে বেটার হিউমিডিটি হতে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 70 এবং সর্বনিম্ন হচ্ছে 50। এর মধ্যে যদি আমাদের পাখিরগুলোর ভিতরে আমরা রাখতে পারি, অর্থাৎ এই হিউমিডিটির উপর যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পাখি খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে কী করবে, ব্রিড করবে এবং ডিম বাচ্চা করবে। এই যে আমি কারণগুলো বললাম, এখন আসি দেখি যে এই কারণগুলো থেকে আমরা মোটামুটি কিভাবে সমস্যা থেকে আমরা সমাধান করতে পারি। তো সেগুলো বলার আগে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওটি লাইক না করে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। প্রথমে আসা যাক এই হিউমিডিটির কথায় নিয়েই, যে আমার হিউমিডিটির কীভাবে আমরা মাপবো। দেখেন বাজারে একটা মিটার পাওয়া যায়, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন, এই যে ছবিতে এখানে আপনার টেম্পারেচারও দেখাবে সাথে হচ্ছে আপনার হিউমিডিটিও দেখাবে। এখানে যখন আমরা দেখবো যে আমার হিউমিডিটি বেশি হয়ে যাইতেছে, তখন আমরা কী করবো, একটু জানলা টানলা ছেড়ে দিব বা একটু গরম ভাপ টাপের সিস্টেম করে দিয়ে বা একটু খোলা টোলা করে দিয়ে আমরা একটা হিউমিডিটিটাকে কমায় নিয়ে আসবো। যখন দেখবো যে হিউমিডিটি একদম হচ্ছেই না, তখন আমরা পানির স্প্রে করতে পারি, কিংবা হিউমিডিটি ফায়ার আছে দেখবেন আজকাল অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং অথবা দেখা যায় যে আজকাল দেখবেন যে অনেকেই আপনার ওই যে হাড়ে বা বক্সের গায়ে পানি স্প্রে করে আপনার কী করে পাখির যে রুমের বা পাখির যে বক্সের হিউমিডিটি কন্ট্রোলটা ঠিক রাখে। এছাড়া যদি আমরা এক বালতি পানি ওই ঘরের মধ্যে রাখতে পারি, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার পানি কী হয়ে যায়, আপনার সরাই যাওয়ার কারণে আপনার আর্দ্রতা কন্ট্রোল করে। অনেকে কী করে রুমের মধ্যে পানি ঢেলে দেয়, এতেও কিন্তু আমাদের পাখির রুমের আর্দ্রতাগুলো ফেরত চলে আসে। তবে যেভাবে আমরা আর্দ্রতা ফেরত আনি না কেন, অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওই পানিটা যেন হিতে বিপরীত হয়ে পাখির জন্য ক্ষতিকর কারণ না হতে পারে। এবং আজকাল তো আপনার হিউমিডিটি ফায়ারই পাওয়া যায়, এই হিউমিডিটি ফায়ার দিয়েও কিন্তু আমরা পাখির ঘরের যে তাপমাত্রা অর্থাৎ আপনার হিউমিডিটি রক্ষা করতে পারি। আর যদি হিউমিডিটি বেশি হয়ে যায়, অর্থাৎ 70 বা 78 উপরে চলে গেছে, তখন কিন্তু আমাদের পাখির খুবই সমস্যা হয় এবং আমাদের পাখির ডিমগুলো এক্সেল হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কী করতে পারি, একটু হাওয়া খুলে দিলাম, হাওয়া খুলে একটু বাইরে একটু বাতাস আসলো, কিংবা আমরা একটু অ্যাডজাস্ট ফ্যান চালাই দিলাম। অ্যাডজাস্ট ফ্যানের কারণে এই যে ভিতরের আবহাওয়াটা বা ভিতরে যে তাপমাত্রা এটা বাইরে চলে গেল, একটা মোটামুটি একটা তাপমাত্রা সুন্দর এবং খুব সুন্দর হয়ে গেল। এভাবে আমরা আমাদের হিউমিডিটি রক্ষা করে আমাদের পাখির ডেডিং এক্সেলকে বাঁচাতে পারি। এছাড়া আমাদের যে নেস্টিং ম্যাটেরিয়াল আছে, এই নেস্টিং ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। বিশেষ করে যদি সম্ভব হয় প্রতিবার ব্রিডিংয়ের সময় যদি আমরা নেস্টিং ম্যাটেরিয়াল চেঞ্জ করি, অর্থাৎ প্রথমবার ব্রিড হয়ে গেছে চেঞ্জ করে দিলাম, তা না হলে দ্বিতীয়বারের চেঞ্জ করে দিলাম, আর তৃতীয়বার তো অবশ্যই আমাদের চেঞ্জ করে দিতে হবে। আর সবচেয়ে ভালো হবে আমাদের সেই নেস্টিং ম্যাটেরিয়ালের ভিতরে লক্ষ্য রাখা, যে পাখির যখন বাচ্চাগুলো আসে সে তো পায়খানা করবে, নষ্ট করবে, এইগুলো যদি লক্ষ্য করার যদি আমরা যদি নেস্টিং ম্যাটেরিয়াল যদি পরিবর্তন করে দিই, তাহলেই কিন্তু আমাদের ওই নেস্টিং ম্যাটেরিয়ালের কারণে যে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যায় এখান থেকে আমরা বেঁচে যাবো। এবং এছাড়া আমাদের যে বাচ্চাগুলো সেলফ ফিডিং হওয়ার সাথে সাথে সরাই দেওয়া, পাখিকে দরকার পড়ে আপনি রেস্টে দেন, বক্স খুলে নেন, তাহলেই কিন্তু আমাদের এই ধরনের আপনার অযাচিত সমস্যাগুলো থেকে আমরা সহজেই পাখিদেরকে বাঁচাতে পারি এবং আমরাও নিজেরাও বাঁচতে পারি। এবং ইরেসপন্সিবল যে আপনার ফিমেল আছে, এই ধরনের ফিমেল যদি আমরা লক্ষ্য করি বা পাই, তাহলে সেই ফিমেলের ডিমটা আমরা ফস্টারিং করতে পারি, কিংবা সেই ফিমেলটাকে চেঞ্জ করে একটা ভালো একটা ফিমেল দিয়েও কিন্তু এই ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি। তবে যে ফিমেলটা ভালোভাবে ডিম দেয়, সে যদি ঠিক মতো হ্যাচ না করে, সেক্ষেত্রে ওই জোড়াটাকে ঠিক রেখে ওর থেকে ডিমগুলো নিয়ে ফস্টারিং করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে করে আমাদের বাচ্চাগুলো আমরা বেশি পাবো এবং পাখিগুলোর থেকে ওই ধরনের ডেডিং এক্সেল হওয়ার সম্ভাবনা আর থাকবে না।
এই যে আমরা ডেড ইন এক্সেল হওয়ার যে কারণগুলো এবং এর সাথে সাথে যে আমরা যে সমাধানের বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, মোটামুটি এগুলো যদি আমরা পালন করতে পারি ইনশাল্লাহ আমাদের যে লাভবার্ডের যে ডেড ইন এক্সেল হয় এবং লাভবার্ডের থেকে যে আমরা বাচ্চা পাই না এই ধরনের সমস্যা আর থাকবে না। এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই লাভবার্ড পড়ে ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।